আজকে তোমাদের বিজ্ঞান ক্লাসে, 9-এর বিজ্ঞান ক্লাসে তোমাদের আমাদের সম্পদ অধ্যায় থেকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাটি। গত গত দুইটা ক্লাসেই আমি কিন্তু মাটি সংরক্ষণ, মাটি প্রকার দিয়ে এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজ মানে মাটির বিভিন্ন দূষণও আলোচনা করেছি গত দুটো ক্লাসে, কিন্তু আজকে আমরা আলোচনা করবো হচ্ছে মাটি সংরক্ষণ কৌশল। এরপরে আমরা মাটির মাটির ভিতরে যে খনিজ পদার্থগুলো থাকে সেই খনিজ পদার্থগুলোর সম্পর্কে জানব। তো প্রথমে আমি শুরু করছি যে আমাদের মাটি সংরক্ষণ কৌশলটা কিভাবে হতে পারে। যেহেতু এটা একটা প্রাকৃতিক অমূল্য সম্পদ, তো আমাদের সবকিছুই কিন্তু আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সবকিছুই কিন্তু মাটির উপরে নির্ভরশীল। তো এইটা যেহেতু নির্ভরতা বেশি, সেক্ষেত্রে কিন্তু এটার উপরে এই সম্পদটা নানাভাবে ক্ষয় হচ্ছে, নষ্ট হচ্ছে। এই জিনিসগুলো আমাদের মানে সংরক্ষণ করা উচিত। মাটিটা আমরা কিভাবে সংরক্ষণ করতে পারবো সেটা নিয়ে আসলে আলোচনা। তার আগে আমরা বলতে পারি, মানে আমরা আলোচনা করতে পারি সেটা যেটা হচ্ছে কি কি কারণে মাটি, শুধু তো আমাদের কারণে তো হয়ই, প্রাকৃতিক কারণেও কিন্তু মাটি হতে পারে, ক্ষয় হতে পারে। কিভাবে? বাতাসে, ঝড়ো বাতাসে মাটি ক্ষয় হতে পারে, ভারী বৃষ্টিপাতে মাটি ক্ষয় হতে পারে, তারপর পানি স্রোত যে আছে সেইটা বা নদী ভাঙন, এর কারণে কিন্তু মাটি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তো মাটি যদি ক্ষয় হয়ে যায় বা মাটির উর্বরতা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হয়, মাটি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। আর মাটি যদি বিনষ্ট হয় বা ধ্বংসপ্রাপ্ত হয় সেখানে গাছপালা, বন জঙ্গল সবকিছুই কিন্তু বিনষ্ট হয়ে যায়। তো মাটি, এই কারণে আমাদের এই মাটি সংরক্ষণ কিভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা করবো। খুব ছোট্ট আলোচনা, এটা একটাই সলিউশনটা হচ্ছে বেশি করে গাছ লাগাতে হবে। বেশি করে গাছ লাগালে হবে কি, মাটিতে যে তৃণ গুল্মগুলো আছে বা দ্রুপাগুলো আছে এগুলোর কাজ হচ্ছে মাটিটা, শিকড়টার কাজ হচ্ছে মাটির কণাগুলোকে আঁকড়ে রাখা। দেখবে যদি কোনো দুর্বা ঘাস উঠাও, মাটি খুঁড়ে উঠাও, তাহলে দেখবে যে মাটির দুর্বা ঘাসের যে ইগুলো আছে, মূল রঙগুলো আছে বা মূলগুলো আছে, এগুলো একদম মাটিটাকে কামড়ে ধরে আছে। তার মানে কি, মাটির ক্ষয়ের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়টা হচ্ছে এই মূল। আর এই মূলটা হচ্ছে কোথেকে, গাছ থেকে। গাছ যদি আমরা বুনি তাহলে কি হবে, তৃণগুল্ম বলো বা তৃণগুল্ম কাকে বলে, তৃণগুল্ম জাতীয় উদ্ভিদ হচ্ছে ঝোপঝাড় জাতীয়, গাছটা খুব বেশি বড়ও হবে না, গাছটা দুব্বা ঘাসের মতো ছোট হবে না, মাঝারি সাইজের ঝোপ ঝাড় যেটাকে বলে, ঠিক সেই ধরনের গাছগুলোকে বলা হচ্ছে তৃণগুল্ম। তৃণ আসলে লতা পাতা আর গুল্ম হচ্ছে ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ। তো এইগুলো কি হবে, গাছটা, গাছের মাটি, মাটিগুলোকে আঁকড়ে ধরবে, আঁকড়ে থাকবে, তাতে কি মাটি ক্ষয় হতে পারবে না। আর কি হচ্ছে, ফসল তোলার পর গোড়া যদি আমরা উপড়ে না তুলে জমিতে রেখে দেই তাহলে কি হবে, জমির উর্বরতা বৃদ্ধি পাবে। কারণ এগুলো যদি ফসলটা কেটে ফেলি তাহলে দেখা যাবে গাছটা এমনিতে মরে যাচ্ছে, আর মরা উদ্ভিদ বা প্রাণী কি হয়, মাটির সাথে মিশে যায়। তো মিশে গেলে হিউমাস সমৃদ্ধ মাটি হয়ে যাবে, ওটা তার মানে মাটির উর্বরতা বেড়ে যাবে। তারপরে বৃষ্টি যদি হয় তখন কি হয়, সাধারণত ঢালু জায়গায় মাটির ক্ষয়টা বেশি হয়ে থাকে। তো সেখানে যদি পানি প্রবাহিত না হতে পারে, মানে সেই ঢালু জায়গা দিয়ে যদি পানি প্রবাহিত না হয়, তার জন্য আমরা যদি ঘাস বা ধুনচে বা কলমি জাতীয় গাছ লাগিয়ে দিই তাহলে কিন্তু মাটির ক্ষয় রোধ করা যাবে। এখন আর একটা প্রবলেম হচ্ছে কি, আমাদের বাংলাদেশে যেহেতু কৃষি প্রধান দেশ এবং সেখানে শুধু যে গাছ মানে ফসল চাষ করে মানুষ তা না, গবাদি পশুও মানে ই করে থাকে, গবাদি পশুও লালন পালন করে থাকে। তো সেখানে তাদেরকে খাওয়ানোর জন্য ঘাস কাটা হয়, এই ঘাস কাটার কিন্তু একটা
নিয়ম আছে, নিয়মটা হচ্ছে কি একবারে গোড়া শুদ্ধ যদি না কেটে উপরের অংশটা কেটে খাওয়ানো হয় গবাদি পশুকে, তাহলে কি হয় ওই মাটিটার মধ্যে গাছ ঘাসের নিচে যে শেকড়টা থাকে সেটা কিন্তু মাটিটাকে ধরে রাখতে সাহায্য করে। আর গরু ছাগলও দেখবে মাটি যখন ঘাস যখন খায় তখন কিন্তু সে শুধু পাতাটা খাচ্ছে, শুধু পাতাটা খায়, কখনোই গোড়া শুদ্ধ তুলে খায় না। গরু ছাগল ভেড়া এদের খাবার গুলো লক্ষ্য করলে এটা বোঝা যাবে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম যে গাছ কাটা এবং গাছ গাছ কাটা বন্ধ করা এবং গাছ লাগানোটাই হচ্ছে মাটি ক্ষয়ের রোধের প্রধান উপায়। তারপর আমরা আরেকটা দিকে মাটিটার সংরক্ষণ করতে পারি, সেটা হচ্ছে রাসায়নিক সারের পরিবর্তে আমরা যদি জৈব সার ব্যবহার করে থাকি করি তাহলে কিন্তু মাটির ক্ষয়টা নষ্ট হয় না। এবং মাটির ক্ষয়টা নষ্ট হয় না এবং উর্বরতাও কিন্তু বৃদ্ধি পায় জৈব সার ব্যবহারের ফলে। তো নদী ভাঙনের টাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, নদী ভাঙনের নদীর পাড়ে আমরা কলমি ধনচে গাছ যদি লাগাই তাহলে কিন্তু সেটা প্রাকৃতিক ভাবে হয়। এছাড়াও আমরা কৃত্রিম ভাবে নদীর পাড়ে বালুর বস্তা কংক্রিট তৈরি ব্লক দিয়ে আমরা এই নদী ভাঙনটাকে ঠেকাতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের মাটি সংরক্ষণের কৌশল গুলো বললাম। তারপরে মাটিতে অবস্থিত সাধারণ খনিজ এর পরের অংশ যেটা সেটা হচ্ছে মাটিতে অবস্থিত খনিজ। আমি একটু তোমাদের সাথে এটা শেয়ার করব যে মাটিতে কি একটা চার্ট দেখাবো, মূলত একটা ছক আমি দেখাবো এখানে। ছকটা আমরা দেখলে বুঝতে পারবো আমাদের মাটির নিচে যে খনিজ পদার্থ গুলো আছে সেগুলো কি কি রয়েছে। আমরা নানা রকম খনিজ লবণ, তারপরে হচ্ছে পেন্সিলের শীর্ষও কিন্তু একটা খনিজ, ক্যালকাম পাউডার যে ব্যবহার করি সেটাও কিন্তু একটা খনিজ পদার্থ, আবার চীনামাটির যে থালা বাসন আমরা ব্যবহার করে থাকি সেটাও কিন্তু খনিজ পদার্থ, কারণ এগুলো মাটি থেকে তোলা হয়ে থাকে। তো এগুলো কিন্তু বেশিরভাগই আমরা ব্যবহার করে থাকি। এখন পর্যন্ত প্রকৃতিতে 2500 রকমের কি বলে খনিজ পদার্থ পাওয়া গেছে। তো এর মধ্যে ধাতব খনিজ এবং অধাতব খনিজ দুটোই রয়েছে। ধাতব খনিজ পদার্থের মধ্যে কি কি রয়েছে, ধাতুগুলোর মধ্যে ধাতুর মধ্যে রয়েছে হচ্ছে লোহা তামা সোনা রূপা এগুলো রয়েছে। অধাতব খনিজ যেগুলো সেগুলোর মধ্যে আছে কোয়ার্টজ মাইকা এগুলো কিংবা খনিজ লবণ, এগুলো হচ্ছে অধাতব। আমরা বলেছিলাম যে তোমাদের একটা আমি বলেছিলাম একটা চার্ট দেখাবো, দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে বিভিন্ন প্রকার খনিজ পদার্থ রয়েছে, এই চার্টটা আমাদের জানতে হবে আমরা প্রকৃতিতে পেয়ে থাকি এবং এগুলোর ব্যবহার গুলো কি কি আছে। প্রথমে হচ্ছে ম্যাগনেটাইট, ম্যাগনেটাইটের হচ্ছে সংকেত কি Fe3O4, তো এই সংকেত গুলো তোমাদের মনে রাখতে হবে। তো এটা ম্যাগনেটাইট কোথায় ব্যবহার করা হয়, লোহা তৈরিতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে চুনা পাথর, চুনা পাথর হচ্ছে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। তো ঘরবাড়ি তৈরিতে চুনা পাথর কোন কোন অংশে আমরা ব্যবহার করে থাকি সেগুলো বলা হয়েছে, যে ঘর বাড়ি তৈরি করতে আমরা ব্যবহার করে থাকি, তারপর সিমেন্টের মধ্যে মিশ্রণ হিসেবে ব্যবহার করা হয়, সোডা, তারপর হচ্ছে গ্লাস, আমরা গ্লাস যখন তৈরি হয় তখন এটা আমাদের চুনা পাথর ব্যবহার করা হয়, লোহা ও স্টিল উৎপাদনে ব্যবহৃত হয় হচ্ছে চুনা পাথর। এছাড়া যদি মাটি অ্যাসিডিক হয়ে যায় তাহলেও কিন্তু আমরা পড়েছি পুকুরের পানিতে যদি অ্যাসিড pH এর মান বেশ কম হয় তাহলে কখনো কখনো চুন ব্যবহার করা হয়, কখনো কখনো তুতে ব্যবহার করা হয়। তো অ্যাসিডিক হয়ে গেলে তখন আমরা এটাকে ক্ষার দিই, যেহেতু চুনা পাথর একটা ক্ষার তো সেই অ্যাসিড এবং ক্ষার মিলে একটা ব্যালেন্স চলে আসে মাটির মধ্যে, মাটির মধ্যে যা হয় পানির মধ্যেও একই অবস্থা, আমরা চুনা পাথর ব্যবহার করে থাকি। মাটি যদি অ্যাসিডিক হয়ে যায় তাহলে সেখানে আমরা চুনা পাথর ব্যবহার করে থাকি। কোয়ার্টজ, আচ্ছা সিলিকা অক্সাইড, অক্সাইড ও হাউ ও টু,
কয়টা হচ্ছে কি কাজ, তারপর হচ্ছে শিরিশ কাগজ হচ্ছে কোনটা, যে কোনো কিছু বসতে হলে ধার ধার একটা কাগজ ব্যবহার করা হয়, এটার মধ্যে কিন্তু মাছের তোমার হাঙর মাছের ইয়ে থাকে, আইসো থাকে শিরিশ কাগজে। তো এটা একটা তথ্য দিলাম, কাঁচ থাকে, তারপর হচ্ছে কোয়ার্টার্জ, এগুলো ব্যবহার করতে হয় রেডিও এবং ঘড়ি তৈরিতে কোয়ার্টার্জ ব্যবহার করা হয়। তারপর রূপা তো জানো সবাই, রূপা গয়না হিসেবে ব্যবহার করা হয় এবং ধাতব মুদ্রা তৈরিতে ব্যবহার করা হয়। মাইকা হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। তোমরা দেখে থাকবে যদি ইলেকট্রনিক্স কোনো মার্কেটে যাও, ওরা কি করে কিছু ঠিক করতে হলে মানে ইলেকট্রনিক জিনিসের উপরে কি করে বিদ্যুৎ যাতে একটার সাথে একটা না মিলে এটা একটা প্রলেপ দিয়ে দেয়, এটাকেই বলা হচ্ছে মাইকা। তো বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ নিরোধক হিসেবে যাতে শর্ট সার্কিট না হয়, একটা যন্ত্র থেকে একটা একটা যন্ত্র আলাদা থাকে সেই হিসেবে এগুলোর উপরে প্রলেপের মতো দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে মাইকা, এটা বিদ্যুৎ নিরোধক হিসেবে কাজ করে। তারপর হচ্ছে জিপসাম, জিপসামটা কি, জিপসামটা জিপসামের শিখবে ক্যালসিয়াম সালফেট, তারপর হচ্ছে পানি, এগুলো দুই অনু পানি, এগুলো মিলে হচ্ছে জিপসাম তৈরি হচ্ছে। জিপসাম আমরা কোথায় দেখি, সিমেন্ট এবং প্লাস্টার অফ প্যারিস দিয়ে এই জিনিসটা তৈরি করা হয়। এখন আধুনিক ফ্ল্যাট গুলোতে দেখবে যে সুন্দর করে কারুকাজ করা আছে, কারুকাজ করা থাকে, এই এই কারুকাজ গুলো হচ্ছে কোনটা জিপসাম দিয়ে করা হয়। তো সিমেন্ট এবং প্লাস্টার অফ প্যারিস দিয়ে এই কাঁচামালটা তৈরি করা হয়, এটাকে বলা হচ্ছে জিপসাম। এবং এটা ব্যবহার করা হয় হচ্ছে কোথায়, বাসাবাড়ি, সাধারণত এখন এটা বাসাবাড়ি ডেকোরেশনে সাহায্য করে থাকে। তারপর হচ্ছে ধাতব পাইরেটস, এটা হচ্ছে কি সালফার এবং নানা রকম বস্তুতে পাইরেটস ব্যবহার করা হয়, ধাতব পাইরেটস। তারপরে সোনা এবং হীরা, এটা গয়না তৈরিতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে গ্যাস, কয়লা এবং পেট্রোলিয়াম, গ্যাস কয়লা পেট্রোলিয়াম এটা জ্বালানি কাজে ব্যবহার করা হয়। তোমরা জানো এটা বাসা বাড়িতে এবং শিল্প কলকারখানায় এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, খেতেও ব্যবহার করা হয়, এটার নাম যেন কি বলে, যানবাহনেও ব্যবহার করা হয়। তো যানবাহনের জ্বালানি, রান্না কাজ এবং গাড়ি এবং শিল্প কলকারখানায় এটা ব্যবহার করা হয়। তো এখন তোমাদের কাজ হচ্ছে এই যে একটা চার্ট পড়িয়েছি, এই চার্ট গুলোর মধ্যে খনিজ পদার্থের নাম গুলো পড়বে এবং ব্যবহার গুলো পড়বে। তো ব্যবহার গুলো পড়ো, পড়ার পরে আমি বাকি অংশটাতে যাবো, খনিজ পদার্থের ভৌত ধর্ম গুলো কি কি, একটু না পড়লে আসলে বুঝতে পারবে না, আমি তো পড়িয়ে দিয়েছি, এখন পড়ো, যদি কোনো কিছু কোশ্চেন থাকে আমাকে বলবে। তো আপাতত এখন তোমরা এটা পড়তে থাকো, 2 মিনিট পড়ার পরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবে। আচ্ছা এখন তোমাদের আমি কিছু ছবি দেখাবো, কয়েকটা খনিজ সম্পদের ছবি দেখো। খনিজ সম্পদের ছবিগুলো একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের। তো আমরা প্রথমেই দেখবো হচ্ছে এগুলো হচ্ছে খনিজ সম্পদ, দেখো খনিজ সম্পদ বিভিন্ন রকমের, এগুলো আমরা দেখেছি যে কি খনিজ সম্পদ বাংলাদেশে রয়েছে, যে কোনো মাটির নিচে যে খনিজ সম্পদ গুলো কিরকম দেখতে হচ্ছে, দেখো এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার মাটির নিচে খনিজ সম্পদ। এটা হচ্ছে কয়লা, দেখো এই অংশ, এটা হচ্ছে কয়লা, কয়লা উত্তোলন করা হচ্ছে, এই জায়গাটা দেখতে পাচ্ছো যে কয়লা উত্তোলন করা হচ্ছে। তারপর হচ্ছে এখানে আর একটা খনিজ সম্পদ, এটার নামটা অবশ্য লিখে নাই, নামটা না লিখলে বুঝতে আমারও অসুবিধা, কারণ আমি তো আসলে এগুলো দেখিনি। এই পাশে আমি দেখেছিলাম, এই এই অংশটাতে আমি গিয়েছি, এটা হচ্ছে এটা হচ্ছে চীনামাটির পাহাড়, দেখো দেখা
যাচ্ছি, এটা হচ্ছে চীনামাটি পাহাড়, এটা হচ্ছে নেত্রকোনায় আছে, এটা এইটা দিয়ে আমাদের যে কাচের যে বাসনগুলো তৈরি হয় এগুলো চীনামাটি এখান থেকে উত্তোলন করা হয়, এটা সাদা, এই পাহাড়টা হচ্ছে সাদা, বিভিন্ন কালারের হয়, দেখলাম। এটা একটা চীনামাটির পাহাড় দেখা আছে, এটা হচ্ছে আমাদের গ্লাস তৈরি এবং চীনামাটির জিনিস তৈরিতে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে এটা তো পাথর দেখা যাচ্ছে, লালমনিরহাটে আছে, লালমনিরহাট জেলায় এখানে পাথর গুলো উত্তোলন করা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সোনা দেখা যাচ্ছে, এটা গ্যাস, প্রাকৃতিক গ্যাস। আচ্ছা, এইটা মনে হচ্ছে সোনার বার দেখা যাচ্ছে, এটা এটা হচ্ছে হীরা। আচ্ছা, যেগুলো আমি বুঝতে পারছি, চিনতে পারছি, তোমাদের একটু দেখে দিচ্ছি, এর পাশেও দেখতে পাচ্ছ যে আমি স্ক্রল করে যাচ্ছি যে যে অংশটাতে, দেখো, তারপরে এখানে এর পাশে এই ছবিটাতে আমরা কিছু দেখতে পাবো, দেখো এটা হচ্ছে অয়েল দেখা যাচ্ছে, গ্লাস স্যান্ড, তারপর হচ্ছে কয়লা, এটা আমাদের কাছে নাই, যেটা ক্লে নাই, মানে কাদার, কাদা মাটি যেটা এখান থেকে দেখবো রয়েছে, উত্তোলন হচ্ছে। আর একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম, কোথায় দেখি একটু, এটা হচ্ছে কোল্ড, দেখো এই পাশে হচ্ছে, তা আমরা মোটামুটি একটু দেখলাম, দেখে নিলাম যে কোন কোন এগুলো আমাদের খনিজ সম্পদ গুলো প্রকৃতিতে পাওয়া যায়। তো এরপরে আমি চলে যাব হচ্ছে পরবর্তী অংশটাতে, খনিজ পদার্থের ভূত ধর্ম গুলো কি, এই যে আমি দেখালাম তোমাদের খনিজ পদার্থ গুলো কি আছে, এই খনিজ পদার্থ ধর্ম গুলো কি কি রয়েছে। সাধারণত আসলে দানাদার বা অনেক খনিজ পদার্থ রয়েছে যাদের রাসায়নিক সংযুক্তি একই, কিন্তু তাদের ক্যালাসের গঠন ভিন্ন হয়, তাদের ভৌত ধর্ম কিন্তু ভিন্ন হয়, যেমন গ্রাফাইট এবং ডায়মন্ড, এই দুটো কিন্তু দুই জিনিস, ডায়মন্ড আসলে খুবই দামি জিনিস, সেই ক্ষেত্রে গ্রাফাইট সেরকম না। তো যদিও দুটি পদার্থ কার্বন দিয়ে, দুটাই কিন্তু কয়লা থেকে পাওয়া যায়, ডায়মন্ডও আমরা কয়লা থেকে পাই এবং গ্রাফাইটও কিন্তু কয়লা খনিজ থেকে আমরা পেয়ে থাকি। তো দুটির দুটি ঘন মানে গঠনের ভিন্নতা রয়েছে, আর এই কারণেই গ্রাফাইট এটা পেন্সিল যে আমরা পেন্সিল দিয়ে লিখি ওটার মধ্যে যে কালো অংশটা থাকে যেটা দিয়ে লিখি, এটাই হচ্ছে গ্রাফাইট, তো এটা হচ্ছে নরম। কিন্তু ডায়মন্ড বা হীরা যেটা আছে সেটা হচ্ছে খনিজ পদার্থের মধ্যে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ, এটা নিচে আন্ডারলাইন করে রাখো যে সবচেয়ে নরম হচ্ছে গ্রাফাইট, যেটা আমরা কয়লা থেকে পেয়ে থাকি, এটা সবচেয়ে নরম। আর একই জিনিস একই কয়লা থেকে পাওয়া যায়, কিন্তু মানে ভৌত ধর্ম এক, তাদের কেলাসের গঠনটা ভিন্ন, আর এই কারণে কি হচ্ছে ডায়মন্ডটা হচ্ছে হীরা, ডায়মন্ডটা হচ্ছে সবচেয়ে খনিজ পদার্থের মধ্যে সবচেয়ে কঠিন। আমরা যখন গ্লাস বা কোনো কিছু কাটি তখন কি হয়, গ্লাস কিন্তু এমনি কাটা যায় না, কেচি দিয়ে বা কোনো কিছু, এই যে হীরা, হীরা দিয়ে কিন্তু একটা দাগ দিলেই গ্লাস ভেঙে যায় বা কেটে যায়, তো এতটাই মানে হীরা দিয়েও কেটে যায়, কাঁচ কাটা হীরা যেটাকে বলে, তো কাটতে সাহায্য করে, সবচেয়ে কঠিন বস্তুটাই হচ্ছে হীরা, হীরাকে সহজে ভাঙা যায়। তো বেশিরভাগ খনিজ পদার্থে কি থাকে, ফাটল থাকে, যা দেখে অনুমান করা যায় এটি ভাঙলে কি ধরনের আকার বা আকৃতি বিশিষ্ট ছোট ছোট টুকরা পাওয়া যাবে।
আচ্ছা এখন রাসায়নিক ধর্ম খনিজ পদার্থের রাসায়নিক ধর্ম নির্ভর করে এতে বিদ্যমান উপাদানের উপর। তাহলে আমরা কিছুটা জানলাম, একটা একটা উদাহরণ দিয়ে আসলে আমাদের বুঝিয়ে দিয়েছে এখানে যে খনিজ পদার্থ কি হয়, খনিজ পদার্থ গুলো স্বচ্ছ হয়ে থাকে এবং এটার ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে। আমরা হাতে বা ইয়েতে কিন্তু বিভিন্ন রকম পাথর ব্যবহার করি, এই পাথর গুলো কিন্তু খনিজ পদার্থ থেকে, খনিজ থেকে, মাটি থেকেই পাওয়া যায়। তো এইগুলো চকচকে হয়ে থাকে, সাধারণত আলো প্রবেশ করতে পারে। আর আচ্ছা তারপরে কিছু কিছু খনিজ রয়েছে যেগুলো, এটা তো বললামই যে আলো প্রবেশ করতে পারে, যেমন আর্গানাইট। অন্যদিকে এমন খনিজও আছে যেটার মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে পারে না, সেটা কি? চুনা পাথর। চুনা পাথর হচ্ছে সে এটা যেটার মধ্যে দিয়ে কোনো মতেই আলো প্রবেশ করতে পারে না। তো আমরা এইগুলো একটু জানলাম যে গুরুত্ব ধর্মগুলো কি কি রয়েছে। আজকে আর তোমাদের বাকি অংশটুকু আর পড়াবো না, আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের চারটা পড়া থাকবে এবং খনিজ পদার্থের ভৌত ধর্মগুলো কি কি আছে সেটা একটু পড়বে, আর মাটি সংরক্ষণ যেটা পড়েছি, যে টপিকসটা নিয়ে আলোচনা করলাম কিভাবে মাটি সংরক্ষণ করা যায় তা বর্ণনা করো, এই তিনটা টপিকস নিয়ে আসলে সামনের দিন তোমাদের পড়া থাকবে, এটা পড়ে ফেলবে। সবাইকে আর কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, যে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের সেটা বলতে পারো। ম্যাম, হ্যাঁ বলো। আমাদের নামগুলো বলবেন বলছেন, তারপর ক্লাস শেষ করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শেষ করছি, সবাই অপেক্ষা করো, আমি ক্লাসের রেকর্ডিংটা শেষ করছি।